চোদ্দ দলের সাথে আমরা দীর্ঘদিন ধরে জোটবদ্ধভাবে নির্বাচনও করেছি এবং আন্দোলনও করেছি। এখন ১৪ দলের পক্ষ থেকে তারা কিছু আশঙ্কা দাবি করতেই পারে, তো যেগুলো যুক্তিযুক্ত, যেগুলো ইলেক্টেবল প্রার্থী যারা, তাদেরকে তো মনোনয়ন দিতে জোটের শরিক হলেও আমরা মনোনয়ন দিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি ইলেক্টেবল না, আপনার নির্বাচিত হওয়ার মতো সমর্থন নেই, এমত অবস্থা আপনাকে নমিনেশন দিয়ে আমি একটা উল্লেখযোগ্য সিট আরব, সেটা তো উচিত নয়। একজন ক্যান্ডিডেট উইনেবল, তাকে আমি জিততে দিলাম না, জোটের খাতিরে আমি যে ইলেকশনে হেরে যাবে তাকে দিলাম, এটাও তো গণতন্ত্রের সুবিচার হলো। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যা বাতিল হয়েছে তারা অ্যাপিল করতে পারে, অ্যাপিলে যদি না থেকে আমাদের কিছু করার নেই। এখানে আমরা কারো পক্ষে এখানে কাউকে চাপ প্রয়োগ করতে যাব না, জমুকে দিতেই যাবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে বাদ পড়ে, নির্বাচন কমিশন যদি মনে করে, আর তারা যদি এর বিরুদ্ধে অ্যাপিলও করে, অ্যাপিলেও যদি তাদের আবেদন না টেকে, সে অবস্থা আমরা তো কারো পক্ষপাতিত্ব করি। ভোট কেন্দ্রে বাধা দিয়ে এইসব নাশকতা করে জনগণকে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখা সম্ভব হবে না। এ ধরনের বাধা যদি বেশি হয় তাহলে জনগণই প্রতিহত করবে।